আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ টেন্স, সাথে আছি আমি শান্ত আক্তার। স্বামী সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, এর প্রতিশোধ নিতে ওই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে বসলেন এক যুবক। অদ্ভুত প্রতিশোধের এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের খাগাড়িয়াতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রেমিকের স্ত্রীকে বিয়ে করা ওই যুবকের নাম নীরজ ও তার স্ত্রীর নাম রুবি দেবী। 2009 সালে তাদের বিয়ে হয়। তাদের চারটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কয়েক বছর পর নীরজ জানতে পারেন মুকেশ নামে এক ব্যক্তির সঙ্গে তার স্ত্রী রুবির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বহুবার ওই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে বললেও কিছুতেই স্ত্রীর মন পরিবর্তন করতে পারেননি তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে মুকেশের হাত ধরে ঘর ছাড়েন রুবি, পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। সেই সময় মুকেশের বিরুদ্ধে স্থানীয় থানায় স্ত্রীকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নীরজ। বিষয়টি পঞ্চায়েতে জানানো হলে সালিশও বসে, কিন্তু মুকেশ সেই নির্দেশ মানেননি, উল্টো নীরজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এদিকে রুবির প্রেমিক মুকেশও ছিলেন বিবাহিত, তার ঘরেও ছিল দুই সন্তান। স্ত্রীকে নিয়ে পালানোর প্রতিশোধ নিতে গত ফেব্রুয়ারিতে মুকেশের স্ত্রীকে বিয়ে করেন নীরজ। মজার বিষয় হলো মুকেশের স্ত্রীর নামও রুবি। অদ্ভুত এই বিয়ের খবর ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা রকম মন্তব্যের ছড়াছড়ি। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।